সতেরোতম জন্মদিন তাওয়াজপুর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। একশোর সঙ্গে পরিচিতি লাভ করেন, মার্ক্সবাদ অধ্যয়ন করেন, লেনিনবাদের সঙ্গে যুক্ত হন এবং তার মধ্য দিয়ে ভগৎ সিং দেশের স্বাধীনতা আন্দোলনেই শুধু না, দেশের স্বাধীনতা আন্দোলনের পরবর্তী সময় ভারতবর্ষের শাসন ক্ষমতা কাদের হাতে যাবে এই বিষয় নিয়ে ভগৎ সিং আগাম চিন্তা করেছিলেন যে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম না হয় তাহলে ভারতবর্ষের সাধারণ শ্রমজীবী মানুষ শোষণ থেকে মুক্তি লাভ করবে না, অত্যাচার থেকে মুক্তি লাভ করবে না। তার জন্যে শুধু ব্রিটিশদের তাড়ানো না, সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবার জন্য স্বপ্ন দেখেছিলেন, তার জন্য সংগঠন গড়ে তুলেছিলেন।